প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান এই করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের যে নির্দেশনাগুলো আছে সমস্ত নির্দেশনা অনুসরণ করে আশা করি তোমরা সবাই ঘরেই থাকছ, নিজেও সুস্থ থাকার চেষ্টা করছো এবং অন্যকেও সুস্থ রাখার চেষ্টা করছো। আমি আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকের এই লেকচারে আমি একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় থেকে একটা অংশ আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই আমরা দেখে নেই এই আলোচনা থেকে আমরা কী কী বিষয় সম্পর্কে আমরা ধারণা পাব। প্রথমত, এই আলোচনা থেকে আমরা একটি টানা তারের আর কম্পনের ক্ষেত্রে কম্পাঙ্কের সমীকরণ ব্যাখ্যা করতে পারব বিস্তারিতভাবে। এরপরে আমরা ব্যাখ্যা করতে পারব একটি টানা তারে কী কী ধরনের কম্পন হতে পারে বা কী কী মোডে কম্পন হতে পারে, কী কী মোডে কম্পিত করা যেতে পারে, আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। আর সব শেষে আমরা বলতে পারবো যে একটি টানা তারে আর কম্পনের ক্ষেত্রে যে কতগুলো সূত্র আছে এই সূত্রগুলো আমরা বলতে পারবো। তো দেখো, আমরা শুরুতেই আমরা টানা তারে আর কম্পনের ক্ষেত্রে কম্পাঙ্কের সমীকরণ আমরা দেখতে যাচ্ছি। যে এই সমীকরণ এখানে দুটো ফর্ম দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে প্রথম ফর্ম, এটা দ্বিতীয় ফর্ম, এফ ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা ইনটু রুট ওভার টি বাই এম, যেখানে এফ হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, টি হচ্ছে তারে প্রযুক্ত টান, আর এম হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, তারের একক দৈর্ঘ্যের ভর। আর দ্বিতীয় ফর্ম হচ্ছে এফ ইকুয়াল টু ওয়ান বাই টুয়াইস এল ইনটু রুট ওভার টি বাই এম, যেখানে এখানে এল হচ্ছে তারের দৈর্ঘ্য, আর বাকি অন্য রাশিগুলো তো আমি আগে বললাম। তো এই সমীকরণটা ডিরাইভ করতে গেলে আমাদের এই সমীকরণটার সাহায্য নিতে হবে, যেটা আমি এর আগের একটা ভিডিও লেকচারে আমি দেখেছিলাম যে কিভাবে এই সমীকরণটা আসে, যে এই সমীকরণটা হচ্ছে কিসের সমীকরণ, এটা হচ্ছে একটি টানা তারে আর তরঙ্গের বেগের সমীকরণ, ভি ইকুয়াল টু রুট ওভার টি বাই এম। তো দেখো, ধরো এখানে আমরা একটা স্থির তরঙ্গ দেখতে পাচ্ছি, ধরলাম আমরা এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা এবং তার কম্পাঙ্ক হচ্ছে এফ। তাহলে এই স্থির তরঙ্গের ক্ষেত্রে এক তরঙ্গ দৈর্ঘ্য বলতে কতটুকুকে বোঝায়, আমি এর আগের একটা লেকচার আলোচনা করেছিলাম যে পরপর তিনটি নিষ্পন্দ বিন্দু অথবা পরপর তিনটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে স্থির তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে বিবেচনা করা হয়। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি এইখান থেকে এতটুকু, এর মধ্যে যেহেতু পরপর তিনটি নিষ্পন্দ বিন্দু আছে তাহলে এটাই হচ্ছে আমাদের এক তরঙ্গ দৈর্ঘ্য। এবং এখন আমরা তরঙ্গের আর তরঙ্গের বেগের যে সমীকরণটা আমরা জানি, ভি ইকুয়াল টু রুট ওভার টি বাই এম, এখানে দেখো কোনো একটা তরঙ্গের বেগ যদি ভি হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় ল্যামডা এবং কম্পাঙ্ক যদি হয় এফ, তাহলে ভি এর সাথে এফ এবং ল্যামডার একটা সম্পর্ক আছে। আমরা জানি সম্পর্কটা কি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এখন যদি এই সমীকরণটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে লিখতে পারি আমরা এফ ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা ইনটু রুট ওভার টি বাই এম। এটাই কিন্তু আমাদের একটা ফর্ম, টানা তারের আর কম্পনের কম্পাঙ্কের সমীকরণের একটা ফর্ম হচ্ছে এটা। তো এখন আমরা দ্বিতীয় ফর্মটা দেখব। তো দ্বিতীয় ফর্মটা দেখার আগে আমরা যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে টানা তারের বিভিন্ন মোডের কম্পন বা বিভিন্ন ধরনের কম্পন, কী কী মোডে একটা টানা তারকে কম্পিত করা যেতে পারে। ধরো এই এই দুটো একটা দুটো ধীর অবলম্বনের মধ্যে অনুমিকভাবে এই যে একটা তার টান টান করা ছিল, এটা থেকেই এই স্থির তরঙ্গটা উৎপন্ন হয়েছে। তো ধরো একই দৈর্ঘ্যের একটা তার আমরা একই টানে আমরা যদি টান টান করে অবস্থায় রাখলাম, এখন প্রশ্ন হচ্ছে যে এই তারটাকে ধরলাম তার দৈর্ঘ্য হচ্ছে এল, এখন এই এল দৈর্ঘ্যের এই তারটাকে সর্বনিম্ন কত কম্পাঙ্কে আমরা কম্পিত করতে পারব, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে কি কি বললাম যে এইটাকে এই তারটাকে আমরা সর্বনিম্ন কত কম্পাঙ্কে কম্পিত করতে পারব, আর সেক্ষেত্রে তার কম্পনের মানে এই চিত্রটাই বা কেমন হবে।
সেটা বোঝার জন্য দেখো আমরা এখানে দেখতে পাবো, এখানে আমরা যদি এই লুপ আকারে দেখি, আমরা বলেছিলাম স্থির তরঙ্গের ক্ষেত্রে পরপর দুই নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী যে অংশটা সেটাকে একটা একটা লুপ বলে। তাহলে এখানে আমাদের লুপ আছে কয়টা? চারটা লুপ আছে। আচ্ছা, আর এক্ষেত্রে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা নিষ্পন্দ বিন্দু, যেহেতু এই বিন্দুগুলোতে আমরা তারের কোনো স্পন্দন দেখতে পাচ্ছি না, আর এই বিন্দুগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু, কারণ এই বিন্দুগুলোতে কম্পনের বিস্তার সর্বোচ্চ। এখন এই নিষ্পন্দ বিন্দু আর সুস্পন্দ বিন্দুর অবস্থানগুলো যদি আমরা একটু খুব ভালো করে যদি আমরা খেয়াল করি, খেয়াল করে দেখো, এই যে একটা বিন্দু যেখানে এই তারটা দৃঢ়ভাবে আবদ্ধ ছিল, আবার এই একটা প্রান্ত এখানেও কিন্তু এই তারটা দৃঢ়ভাবে আবদ্ধ ছিল, যে যে দুই বিন্দুতে এই দৃঢ়ভাবে আবদ্ধ আছে এই দুই বিন্দুতে কিন্তু তারের কণার কোনো কম্পন হবে না, মানে বিস্তার শূন্য। আর বিস্তার শূন্য মানে আমরা সেই বিন্দুগুলোকে কী বলি? নিষ্পন্দ বিন্দু বলি। তাহলে আমরা বলতে পারি যে যে দুই প্রান্তে এই এই তার আবদ্ধ অবস্থায় আছে ওই দুই বিন্দুতে অবশ্যই অবশ্যই দুটো নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হবে সবসময়, এর কোনো মানে বিকল্প কোনো আর কিছু হবে না, নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হবেই। তো সেই হিসেবে তাহলে এই তারের এই একটা প্রান্ত এখানে আবদ্ধ আছে আর এই প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ আছে, তাহলে এই দুই বিন্দুতে অবশ্যই দুটো নিষ্পন্দ বিন্দু উৎপন্ন হবে। আবার দেখো, পরপর দুই নিষ্পন্দ বিন্দু ঠিক মধ্যবিন্দুতে কিন্তু একটা সুস্পন্দ বিন্দু আছে, তাহলে সেই হিসেবে এই যে দুই নিষ্পন্দ বিন্দু এর ঠিক মধ্যবিন্দুতে যদি আমরা একটা সুস্পন্দ বিন্দু ধরে যদি আমরা একটা তরঙ্গ কল্পনা করি, তাহলে এইটাই হবে, এই মোডটাই হবে সর্বনিম্ন কম্পাঙ্কের মোড। তার মানে এই অবস্থায় এখান থেকে আমরা যে কম্পাঙ্ক পাবো এর চেয়ে কম কম্পাঙ্ক আর এই তার থেকে পাওয়া সম্ভব না এই সিচুয়েশনে, মানে নির্দিষ্ট দৈর্ঘ্যের তার এবং নির্দিষ্ট যদি একক দৈর্ঘ্যের ভর যদি নির্দিষ্ট থাকে সেক্ষেত্রে, তাহলে আমরা এই মোড়টাই হচ্ছে আমাদের সর্বনিম্ন কম্পাঙ্ক। এখন সর্বনিম্ন কম্পাঙ্ক যদি হয়, তা আমরা সর্বনিম্ন কম্পাঙ্কের সুরকে আমরা কী বলেছিলাম? আমরা জানি সেটা সেটাকে বলে মূল সুর বা মৌলিক সুর। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে মৌলিক সুরের কম্পাঙ্ক বা মৌলিক সুরের কম্পন এই অবস্থায়। এখন প্রশ্ন হচ্ছে, এই এতটুকু জায়গার মধ্যে স্থির তরঙ্গের কতটুকু অংশ আছে? দেখো, আমরা বলেছিলাম যে পরপর তিনটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী অংশ হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। তাহলে এখানে কিন্তু একটা পূর্ণ তরঙ্গ নেই, আমরা কি বলতে পারি এখানে আছে একটা অর্ধ তরঙ্গ। পরপর দুই নিষ্পন্দ বিন্দু হলে একটা অর্ধ তরঙ্গ, আর পরপর তিন নিষ্পন্দ বিন্দু হলে একটা পূর্ণ তরঙ্গ। তাহলে এখানে আছে কি? একটা অর্ধ তরঙ্গ আছে। এখন ধরলাম এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে λ1, আর তার কম্পাঙ্ক আমরা ধরলাম f1। এখন তাহলে এই এতটুকু দৈর্ঘ্যের মধ্যে যেটা তারের দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্য যে l, তাহলে l ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? যেহেতু এই এতটুকু l দৈর্ঘ্যের মধ্যে অর্ধেক তরঙ্গ আছে, কাজে আমরা লিখতে পারি l ইকুয়াল টু λ1/2, যেহেতু অর্ধেক তরঙ্গ আছে, তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। তো এটাকে আমরা একটু রিয়ারেঞ্জ করে লিখতে পারি λ1 = 2l। এখন দেখো, আমরা যে ওই কম্পাঙ্কের যে প্রথম ফর্মে যে সমীকরণটা পেয়েছিলাম, এই সমীকরণটা f = 1λ √T/m, তো এই সমীকরণে যেহেতু এটা আমাদের এক প্রথম ফর্মের সমীকরণ ছিল, তো আমরা যেহেতু বর্তমান ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ধরেছি λ1, কাজে এখানে আমরা λ1ই ধরি, আর কম্পাঙ্ক যেহেতু ধরেছি f1, কাজে এই সমীকরণে আমরা f এর পরিবর্তে লিখলাম f1। এখন যদি আমরা এখানে এই λ1-এর এই মানটা যদি আমরা এখানে বসাই, λ1 = 2l যদি আমরা বসাই, তাহলে কিন্তু আমরা ওই দ্বিতীয় ফর্মটা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ফর্ম। তো এটার একটা বিশেষভাবে এটাকে আমরা আরেকভাবে পরিচিত করাতে পারি, সেটা হচ্ছে কি, নির্দিষ্ট টান ও নির্দিষ্ট একক দৈর্ঘ্যের ভরের একটি টানা তারে আর কম্পনের ফলে উৎপন্ন মূল সুরের কম্পাঙ্কের সমীকরণ হচ্ছে এটা। এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্কের সমীকরণ।
যেহেতু এই সমীকরণটা আনার ক্ষেত্রে আমরা এই মানে কোন ধরনের বা কোন মুডের কম্পনটাকে আমরা বেছে নিয়েছি মূল সুরের জন্য, কাজেই এই মূল সুরের কম্পাঙ্কের সমীকরণ হচ্ছে এটা। এখন আমরা তাহলে মূল সুর তো পেলাম, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এর পরবর্তী এর ইমিডিয়েট নেক্সট হাই ফ্রিকোয়েন্সিটা কত হবে, মানে এই এল দৈর্ঘ্যের একই তার থেকে আমরা মূল সুরের চেয়ে ঠিক পরবর্তী বেশি কম্পাঙ্ক কোনটা পাব, কোন মোডে কম্পন হবে তখন, এবং সেক্ষেত্রে কম্পনের এই চিত্রটাই বা কেমন হবে সেটা আমরা এখন দেখব। তো সেটার জন্য দেখো আমরা ঠিক আগের মতোই আগের যুক্তিতে আমাদের এই প্রান্তে একটা নিষ্পন্দ বিন্দু হবে, এখানে একটা নিষ্পন্দ বিন্দু হবে যেহেতু দৃঢ় প্রান্ত। তো এই মূল সুর মানে এই মোডের ক্ষেত্রে আমাদের আগের মোডের ক্ষেত্রে খেয়াল করে দেখো, দুই প্রান্তে দুটো নিষ্পন্দ বিন্দু ছিল, মাঝখানে একটা সুস্পন্দ বিন্দু ছিল, মাঝখানে কিন্তু অন্য আর কোনো নিষ্পন্দ বিন্দু ছিল না। তাহলে যদি আমরা এর পরবর্তী মোডটা বিবেচনা করতে গেলে তাহলে মাঝখানে যদি আমরা একটা নিষ্পন্দ বিন্দু দিই, এবং যেহেতু আমরা জানি পরপর দুই নিষ্পন্দ বিন্দুর মধ্যে একটা সুস্পন্দ বিন্দু থাকে, তাহলে এই দুই নিষ্পন্দ বিন্দুর মধ্যে একটা সুস্পন্দ বিন্দু আর এই দুই নিষ্পন্দ বিন্দুর মধ্যে আর একটা সুস্পন্দ বিন্দু, তাহলে এই তাহলে এই অবস্থায় এখন যদি আমরা এই তরঙ্গটা একটু কল্পনা করি, তাহলে এই হচ্ছে আপতিত তরঙ্গ আর এই হচ্ছে প্রতিফলিত তরঙ্গ, তাহলে এই দুই তরঙ্গের উপরিপাতনের ফলে এখানে একটা স্থির তরঙ্গ উৎপন্ন হবে। তাহলে এখন আমরা যে মোডটা পেলাম সেটাই হচ্ছে এই যে এর ইমিডিয়েট পরের অবস্থায় হচ্ছে, এটা এই দুইয়ের মধ্যবর্তী কিন্তু অন্য কোনো অবস্থা সম্ভব না। তাহলে এখন দেখো, এখন আমরা যদি বলি যে এখন এইখানে স্থির তরঙ্গের কতটুকু অংশ আছে, তাহলে হ্যাঁ তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো নিশ্চয়ই যে এখানে একটা পূর্ণ তরঙ্গ আছে, একটা পূর্ণ তরঙ্গ। তো এই অবস্থায় ধরলাম এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা টু আর তার কম্পাঙ্ক হচ্ছে এফ টু। তাহলে এই যে এল দৈর্ঘ্যের তার, তারের দৈর্ঘ্য এল, এখন এই এল ইকুয়াল টু আমরা এখন কী লিখতে পারি, যেহেতু এই দৈর্ঘ্যের মধ্যে এল দৈর্ঘ্যের মধ্যে একটা পূর্ণ তরঙ্গ আছে, কাজে আমরা লিখতে পারি এখানে এল ইকুয়াল টু ল্যামডা টু, যেহেতু পূর্ণ তরঙ্গ আছে। তো এখন আসলে আমাদের সেই সমীকরণটা প্রথম ফর্ম যেটা ছিল, তো এখানে এফ টু যেহেতু আমরা ধরেছি কাজে আমরা এফ এর জায়গায় লিখলাম এফ টু, যেহেতু এখানে আমরা ল্যামডা টু ধরেছি কাজে এখানেও আমরা ল্যামডার জায়গায় ধরলাম ল্যামডা টু, আর এখন যদি আমরা ল্যামডা টু এর এই মানটা বসাই ইকুয়াল টু এল, তাহলে এইটা একটা কম্পাঙ্কের সমীকরণ পেলাম। তাহলে এই এইটা কার কম, এই কম্পাঙ্কটাকে আমরা কি কি মানে কোন কম্পাঙ্ক বলবো, এইটাকে বলবো আমরা প্রথম উপসুর, এটা হচ্ছে প্রথম উপসুর, এটা ছিল আমাদের মূল সুর। তাহলে মূল আমরা তো জানি যে মূল সুর ছাড়া অন্য যে সুরগুলো হতে পারে সেগুলোকে উপসুর বলে, তাহলে এখন এই মূল সুরের ঠিক পরবর্তী স্টেজ যেহেতু এটা, কাজে এটাকে আমরা বলবো প্রথম উপসুর, এটা হচ্ছে প্রথম উপসুরের সমীকরণ। এরপর আমরা দেখি এর পরের অবস্থাটা কি হবে, আমরা তো পরপর দুটো দেখলাম, এটা এটা পেলাম মূল সুরের জন্য, এটা পেলাম প্রথম উপসুরের জন্য, এর পরবর্তী অবস্থাটা কি হবে, ইমিডিয়েট পরের মানে হাই ফ্রিকোয়েন্সিটা কি হবে, সেটার জন্য দেখো এই দুই দৃঢ় প্রান্তে দুটো নিষ্পন্দ বিন্দু, তো এর এক্ষেত্রে আমাদের নিষ্পন্দ বিন্দু ছিল একটা, তো আমরা এখানে যদি আমরা যেহেতু এর পরবর্তী হাই ফ্রিকোয়েন্সিটা বের করতে যাচ্ছি, তাহলে তাহলে এখানে যেহেতু একটা ছিল আমরা আর একটা নিষ্পন্দ বিন্দু বৃদ্ধি করতে পারি, আর নিষ্পন্দ বিন্দু ইচ্ছা মতো যে কোনো জায়গায় দেওয়া যাবে না, আমরা যা নিষ্পন্দ বিন্দুগুলো পরপর মানে সমদূরত্বে থাকে, তাহলে সমদূরত্বে আমরা যদি নিষ্পন্দ বিন্দুগুলো বসাই, তাহলে এখন দুই নিষ্পন্দ বিন্দুর মাঝখানে আবার সুস্পন্দ বিন্দু যদি দিই, তাহলে এই হচ্ছে আমাদের আপতিত তরঙ্গ আর এইটা হচ্ছে আমাদের প্রতিফলিত তরঙ্গ, এই হচ্ছে আমাদের স্থির তরঙ্গ। তাহলে এই যে প্রথম উপসুরের ইমিডিয়েট পরে পরবর্তী হাই ফ্রিকোয়েন্সি স্টেজই হচ্ছে এইটা। এখন তাহলে প্রশ্ন হচ্ছে এখন এখানে আমাদের স্থির তরঙ্গ কতটুকু অংশ আছে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে এইখান থেকে এতটুকু হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ আর এইখান থেকে এতটুকু হচ্ছে একটা অর্ধ তরঙ্গ, তাহলে আমাদের কি আছে, একটি পূর্ণ তরঙ্গ প্লাস একটি
অর্ধ তরঙ্গ তার মানে একটা তরঙ্গের এই তিন ভাগের দুই অংশ। তাহলে আমরা ধরলাম এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা থ্রি আর কম্পাঙ্ক হচ্ছে এফ থ্রি, আর এই যে তারের দৈর্ঘ্য এল, তাহলে এই দৈর্ঘ্য এল ইকুয়াল টু এখন আমরা কি লিখতে পারি? তাহলে এই এল দৈর্ঘ্যের মধ্যে যেহেতু এখন এই একটা তরঙ্গের এই এতটুকু অংশ আছে, কাজে আমরা লিখতে পারি এল ইকুয়াল টু থ্রি বাই টু ইন্টু ল্যামডা থ্রি, মানে এই তরঙ্গের এতটুকু অংশ আছে। তো এইটাকে আমরা একটু রিয়ারেঞ্জ করে লিখতে পারি ল্যামডা থ্রি ইকুয়াল টু টু বাই থ্রি ইন্টু এল। এখন এই যে সমীকরণটা, এখানে আমরা এই এফ এর পরিবর্তে আমরা এফ থ্রি লিখি, যেহেতু আমরা এখানে এফ থ্রি ধরেছিলাম, আর যেহেতু এখানে এফ ল্যামডা থ্রি ধরেছি, কাজে এখানে ধরলাম ল্যামডা থ্রি। এখন এই ল্যামডা থ্রির মান যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা কী পাই? টু বাই থ্রি ইন্টু এল। এটাকে একটু রিয়ারেঞ্জ করলে আমরা লিখতে পারি থ্রি বাই টু এল ইন্টু রুট ওভার টি বাই এম। তাহলে আমরা এখানে আরেকটা কম্পাঙ্কের সমীকরণ পেলাম। তো এটা এটা কোন কম্পাঙ্কের সমীকরণ? এটা হচ্ছে দ্বিতীয় উপসুরের। তাহলে এটা ছিল মূল সুরের মোডে, এটা ছিল প্রথম উপসুরের মোডে, এইটা হলো দ্বিতীয় উপসুরের মোডে। এখন একটু খেয়াল করে দেখো, যদি বলা হয় এর পরবর্তী স্টেজটা কী হবে, তাহলে খুব সহজে আমরা বুঝতে পারছি। দেখো, প্রথমে লুপ ছিল একটা, এর ইমিডিয়েট পরের স্টেজে লুপ হয়েছে দুটো, এর ইমিডিয়েট পরের স্টেজে লুপ হয়েছে তিনটি, তাহলে এর ইমিডিয়েট পরের স্টেজে লুপ কয়টা হবে? চারটি হবে। তাহলে এইটাই হবে আমাদের পরবর্তী অবস্থা। তাহলে এটা যেহেতু দ্বিতীয় উপসুর, তাহলে এটাকে আমরা বলবো তৃতীয় উপসুর। তাহলে আমরা, যাই হোক, আমরা এভাবে পরবর্তী আরও মানে উপসুর একটার পর একটা আসতেই থাকবে। কাজেই দেখো, এই আলোচনা থেকে আমরা কী কী পেলাম, কী কী পেলাম? একটা টানাটাকে আমরা কী কী মোডে কম্পিত করতে পারি? একটা হচ্ছে মূল সুরে কম্পিত করতে পারি, প্রথম উপসুরে কম্পিত করতে পারি, দ্বিতীয় উপসুরে কম্পিত করতে পারি। এখন দেখো, এই তিনটা সমীকরণ যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে আছে ওয়ান বাই টুয়াইস এল রুট ওভার টি বাই এম, এখানে ওয়ান বাই এল রুট ওভার টি বাই এম, এখানে থ্রি বাই টুয়াইস এল ইন্টু রুট ওভার টি বাই এম। তো এখানে এখানেও টু এল আছে, এখানেও টু এল আছে, এখানে কিন্তু শুধু এখানে এখানেই নাই। তো এখানে যদি আমরা টু এল আনতে চাই, তাহলে এই সমীকরণের হর এবং লবকে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি একটা সিমিলারিটি আছে, প্রত্যেকটা সমীকরণে এখানে টু এল টু এল টু এল আছে। এখন দেখো, এই সমীকরণে আমরা যদি টু ইন্টু ওয়ান হিসেবে ধরি, তাহলে আমাদের সমীকরণের মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এখন যদি আমরা এই দুই সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি, খেয়াল করে দেখো, এফ ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই টু এল ইন্টু রুট ওভার টি বাই এম, আর এফ টু ইকুয়াল টু কী লেখা আছে দেখো, এখানেও কিন্তু এই যে ওয়ান বাই টু এল, ওয়ান বাই টু এল ইন্টু রুট ওভার টি বাই এম ইন্টু রুট ওভার টি বাই এম, এতটুকু কিন্তু আছে, সাথে কি গুণ আকারে আছে টু। তাহলে এই দুই সমীকরণ কম্পেয়ার করলে আমরা লিখতে পারি এফ টু ইকুয়াল টু টু ইন্টু এফ ওয়ান। আচ্ছা, একইভাবে এখানে আমরা থ্রি ইন্টু ওয়ান লিখতে পারি। এখন যদি আমরা এই এফ ওয়ান আর এফ থ্রি কম্পেয়ার করি, তাহলে আমরা লিখতে পারি এফ থ্রি ইকুয়াল টু থ্রি ইন্টু এফ ওয়ান। তাহলে দেখো, প্রথম উপসুর মূল সুরের দ্বিগুণ, দ্বিতীয় উপসুর মূল সুরের তিন গুণ, এরপরে যদি আমরা তৃতীয় উপসুর যদি নিয়ে আসি, তাহলে সেটা কত হবে? চার গুণ হবে। এভাবে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ, মানে কি সরল গুণিতক। আর আমরা আমরা জানি যে যদি কতগুলো উপসুরের কম্পাঙ্ক যদি মূল সুরের সরল গুণিতক হয়, তাহলে তাদেরকে বলে কি বলে? হারমোনিক বলে বা সমমেল বলে। তাহলে এই আলোচনা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে টানা তারের আর কম্পনের ক্ষেত্রে উপসুরগুলোর প্রত্যেকেই এক একটা হারমোনিক, এটাও হারমোনিক এটাও হারমোনিক। এখন আমরা দেখব টানা তারের আর কম্পনের কতগুলো সূত্র। দেখো, আমরা তো টানা তারের আর কম্পনের ক্ষেত্রে কম্পাঙ্কের এই যে সমীকরণটা আমরা দেখেছি, আমরা পেয়েছি, এই সমীকরণ অনুযায়ী দেখো আমরা বলতে পারি, এই সমীকরণ অনুযায়ী টানা তারের কম্পাঙ্ক তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তারের দৈর্ঘ্য, একটা হচ্ছে তারের প্রযুক্ত টান, আর একটা হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর। তাহলে এই যে তিনটা বিষয়ের উপর নির্ভর করে, এই তিনটা বিষয়ের নির্ভরশীলতা থেকে তিনটা সূত্র দাঁড় করানো যায়। একটাকে বলে দৈর্ঘ্যের সূত্র, একটাকে বলে টানের সূত্র, আর একটাকে বলে ভরের সূত্র। তো এখন আমরা এই সূত্রগুলো একটু দেখব। প্রথমেই দেখো, প্রথমে আমরা দৈর্ঘ্যের সূত্র দেখব। খেয়াল করে দেখো, এই যে সমীকরণটা,
এই সমীকরণে যদি টি এবং এম যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি বলতে পারি এফ প্রপোর্শনাল ওয়ান বাই এল যদি টি এবং এম কনস্ট্যান্ট হয় তাহলে এফ প্রপোর্শনাল ওয়ান বাই এল তাহলে আমরা এই এই তাহলে এটাকে এই সম্পর্কটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করি একটা যে কোনো কম্পমান তারের টান ও একক দৈর্ঘ্যের ভর স্থির থাকলে এই যে বলেছিলাম টি এবং এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে তারের কম্পাঙ্ক এর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক মানে এফ প্রপোর্শনাল ওয়ান বাই এল ধরলাম তারের প্রযুক্ত টান হচ্ছে টি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম তাহলে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল ওয়ান বাই এল যখন টি এবং এম কনস্ট্যান্ট এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সূত্র এরপর আসো টানের সূত্র তো টানের সূত্রের ক্ষেত্রে দেখো যদি আমরা এল এবং এম এই দুটো রাশি কনস্ট্যান্ট ধরি তাহলে আমরা কি লিখতে পারি এফ প্রপোর্শনাল রুট ওভার টি এফ প্রপোর্শনাল রুট ওভার টি তাহলে এই সম্পর্কটাকে যদি আমরা ভাষায় লিখি তাহলে কি লিখতে পারি কোনো কম্পমান তারের দৈর্ঘ্য এবং একক দৈর্ঘ্যের ভর স্থির থাকলে দৈর্ঘ্য এবং একক দৈর্ঘ্যের ভর স্থির থাকলে তারের কম্পাঙ্ক এর টানের বর্গমূলের সমানুপাতিক তাহলে যদি দৈর্ঘ্য হয় এল আর একক দৈর্ঘ্যের ভর যদি এম হয় তাহলে আমরা কি লিখতে পারি এফ প্রপোর্শনাল রুট ওভার টি কখন যখন এল এবং এম কনস্ট্যান্ট এখন আমাদের ভরের সূত্র এক্ষেত্রে দেখো যদি আমরা এখানে এল এবং টি এই দুটো রাশি যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল ওয়ান বাই রুট ওভার এম মানে কম্পাঙ্ক একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে এই সম্পর্কটাকে যদি আমরা ভাষায় লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি কোনো কম্পমান তারের টান ও দৈর্ঘ্য স্থির থাকলে তারের কম্পাঙ্ক এর একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে যদি তারে প্রযুক্ত টান টি হয় আর তারের দৈর্ঘ্য যদি হয় এল তাহলে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল ওয়ান বাই রুট ওভার এম কখন যখন এল এবং টি কনস্ট্যান্ট তাহলে আজকে আমার আলোচনা এতটুকুই ছিল সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।